আমি বিয়ে করলেও করতে পারি হ্যালো হ্যালো বিয়ে করলেও করতে পারি শুধু একটা সেরি চাই আমার মতো ছাত্র কেহ নাই তাই বিয়া তুই আল্লাহ করবি আমি করব না এক দুই তিন আমি বিড়ি খাই আর পড়তে যাই বিড়ি খাই আর পড়তে যাই আমার মতো ছাত্র কেহ নাই আবার বলো তো কি খেয়ে মরতে চাও আমি আইছি স্কুলে বিড়ি খায়া বিড়ি খায়া তুমি খাও আমি খাই না আমার এতে হাতে হাতে ধরে উঠানে তোমার হাত দিয়ে ধরে ওইটা নে হ্যাঁ বাহ তোমরা স্কুলে এসে এসব করো তোমার গো বাপ কি বুঝতাছি না কিন্তু আমার গো ভাই আগে দাই ওই যে কি কইলা কি কইছি ওই যে কইলা কি কইছি বলো শাটার বন্ধ করো ইনুকা প্রেম বিদ্যালয় খুললে নইছ তোমরা হ্যাঁ ছাড় আইলাম কই দেমু এই ছাড়া তো জীবনে কি ভাই কুলাই রে মাইছে একটাই ভাই না তো দুইটা নিয়ে ঘুরতাছ সারেলে কি বলবে সারেলে কই তুমি এক ছাড়া দুইটা ছেড়ি নিয়ে ঘুরতা চিৎকুলে শোনো কও আমার মধ্যে ওর মধ্যে যাই আছে না কেন আছে ঠিক আছে তুমি বললো না যাবার পথে স্কুল ছুটি হলে তোমাকে ভালো একটা জিনিস দিয়ে যাবো আমার এই যে অন্য কন্যা জিনিস ডিস্টার্ব করিস না কন্যা জিনিস ওই যে কি এটা ওই যে ঢুকায়ার বাই করে চকলেট না কি ওটা আইসক্রিম এখন তো অনেক ঠান্ডা হ্যাঁ আইসক্রিম খেলে তোমার ঠান্ডা লাগবে মালা বলছো কথা কই কি ওকে কি করব ও কাফে কে না জারে কাফে আগালা ঠান্ডা লাগতেছে মাইসে ঠান্ডা নাকি ঠুডো অন্যকে সুখকে হায় দালা ও তুই ডিস্টার্ব করিস না সে ভাই চুপ করে বইয়া থাক ডিস্টার্ব নষ্ট করিস না স্যার কই তাহলে বসি আমি আল্লাহ যে তোমার একটা কপাল দিছে গো রাজকপাল তুমি একটা ড্রাইভার দুইটা গাড়ি কিভাবে চালাও নয়ন ভাই তোমার নয়নের সাথে যদি আমার নয়নটা মিলতো আমরা দুজন মিললাম না দেখ ভাই মনে দুইটা কথা কবাটা তুই তো অম্বুরা যা একটু কথাটি কবার দে তোর নাকি পরে কই তোর লেগে কথা কয়ে মজা পাই না তুমি ওই হানে যাও ওই যে অন্য বহু নয়ন ভাই তোমার কি বলবি কালা বল তোমার দেহটা কি দে তৈরি কেন আল্লাহর সৃষ্টি ঠিকই কইছ কপালটা খারাপ বুঝ কি বুঝবো দুই দিনে যে ভাড়াভাড়ি শুরু করছ কেরা যে নৌকা তলা ভাঙ্গা পড়বা তলা ভাঙ্গার আগে তোমার তলা ভাঙ্গা পড়ে গেতেছে তাকাও দেখলে তো নিজের তলাই না দেখে মানুষের তলা খুঁজতে যেও না কিন্তু এইটা খইলো কোন সঙ্গে আয় দলা আমি বললাম তুই তো বহস না ভবার দাসটা তুই তো আমি বললাম আমি ডিস্টার্ব বান্দা নাও শক্ত করে বালা করে বান কিরকম ড্যান্স চান খসা ড্যান্স না ফাতলা ড্যান্স মনে করুন যে আইসি এত দূরে তামনে করে ড্যান্স দেখাবার নিকে তাহলে ড্যান্সের আগে একটা কথা শুনে নুন আমরা দাদাই আপনার ভক্ত গান শুনিতে চাই গান শুনিলে টাকা লাগে পকেটে তো নাই দুইটা বকশিস নাই গাও গান গাও শিল্পী করে কি দিলে তো মন খুশি এটা তো বুঝো না আমরা দাদা তোমরা গান শুনিতে চাই গান শুনিলে টাকা লাগে পকেটে
ও দাদা শোনাও গান, ও দাদা শোনাও গান। মালাবু গান কইলাম তাহলে দশটা দেয়া দে, আমি দেবো। হ্যাঁ এসো, ও জুনি দেবে। কোন আইস আমি জানি গাছপালা ভাঙ্গে নেই পরে, আমি দেখছি ছাড়ে বাচ্চা গুফুতই ভরছে। তুই দেখেছ? দেখছি না, তিনজন নুকা। এই খেলা ছাড়ের হয়েছে কি আসলো আহে নাকি রে? ও মনে হচ্ছে কি জ্বর তুফান কিছুই না, তাইলে ছাড়ে জ্বর আইছে। ও ছাড়ে জ্বর আইছে, কপালটা ভালা রে খালা। এ সাপটা তাইলে মনে করে আমাকে বয়ে থেকে লাভটা খেয়ে, তাইলে তুমি আর আমি না যাই। চল তাহলে চল, চলো। আরে চলে যাচ্ছ যে কে সার বলছে আমাকে আজ পড়া নিতে? ও আয় দালা পড়া নিয়া। আমি পড়া নিমু? হ্যাঁ তুই না আমার পড়াই, তুই আগে নিতি না তুই নিয়া। এ তোমরা সবাই পড়া দাও। আরে তা তো ঠিক আছে গা, আয় দালা তাহলে পড়া নিয়েছি আমি খারাইলাম। হ্যাঁ একটা বিড়ি আছে না গেছে দিহি। ভয় পেয়েছিলাম তো আমরা, আমি এত ডরাই নাই, বিড়ি খাওয়া প্র্যাকটিস করছিলাম। দলা কালা তুই একটান খাইনু, মাথাটা ঠিক কর। চুরি টান দে, চুরি টান দে, বিড়ি দিস। কে কিছে মালা? এই তো মেস্তা দেওছে, তোরা তিনজন আয় তো। বিড়ি কে খায়? ঠিক আছে ঠিক আছি, মানে কষ্টি তো ঠিক আছ, আমি ঠিক আছি দোস্ত। আরে হারাম দাদা চেয়ারে বসে বিড়িটা হচ্ছে, উঠ বলছে, এখানে আজকে বিড়ি খাবো গাঁজা খাবো। এ বেয়াদব উঠ, বেয়াদব আমার বাবার নাম। এ শয়তান উঠবি নাকি? উঠ উঠ।